এসে দেখি বাসায় কারেন্ট নাই তাই বীর গরম লাগে গরম লাগে গরম আরে কাকি বাসায় কারেন্ট নাই ভিডিও বানাইতেছেন মারলাম তা মুহে পানি মেরে মেকআপ উঠার কি ঠেকা শয়তানের তো এই কাকি তাও বাসায় কারেন্ট নাই দেখা মুহে পানি মেরে ভিডিও বানাইতেছে এই কাকির তো মজা লাগছে দেহে ড্যান্স করে ভিডিও বানাইতেছে বাসায় এসে দেখি বাসায় কারেন্ট নাই তাই বীর গরম লাগে গরম লাগে গরম লাগে তাই আমি অন্ধকারে জ্বলে জ্বলে বাতাস দিয়ে যাই তাই বীর গরম লাগে গরম লাগে কাকি গরমের মান সম্মান তো আপনি আগেই মেরে দিছেন হ্যাঁ ইতালি পেন পেন দা ভিডিও বানাইতেছেন তাও বলে গরম লাগে আপনার গরম লাগেটা কোথায় লাগেটা কোথায় কি একটা কিছু বুঝি না আপনারা কি মানুষে শান্তি মতো থাকতে দিবেন না কি মানুষে বাবা এই গরমের জ্বালায় মানুষ একটু অশান্তি ভোগ করবে তা আপনি গোজালায় ভোগ করতে পারবো না আমি বিশ্বাস করি না বিশ্বাস করা লাগবে না আমি বিশ্বাস করাইতাছি এই খাঙ্কিটা দেখেন কিরকম গরমের ভিডিও বানাইতাছে বাসায় এসে দেখি বাসায় কারেন্ট নাই তাই বীর গরম লাগে গরম লাগে গরম আহা কষ্ট বাসায় এসে দেখে ফ্যান নাই তারপর আর কি করব দুটো ফিলাকাতে নিয়ে টানা শুরু করে দিছে আমি অলরেডি খবর পেয়েছি ফিলাক খাবেন খান নো ম্যাটার বাট এটা কোন ছেলেরা ফিলাক খালি দোষ হয় কে আপনারা তো ঠিকই খায় খায় রিল ভিডিও বানাহারেন আমার সঙ্গে ফাজলামি করবে না ইয়ানকা এতটাই গরম করছে যে রিলস ভিডিও বানাইতে ফিলাক টানি লেপ 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 ফিলাক টানতাছেন ফিলাকের মাথায় সম্ভবত আগুন থাকে আর আগুনের ধোঁয়া টানলে এতে সম্ভবত গরমই লাগবো বুঝলাম না স্টেবিলাইজার লাইনের কি দোষ আমি বলি কি এরকম করা বাদ দেন আর দুই চারটা পেলে ম্যাডাম কিনে আইনা পাশে টানে এথন তাতে ভিডিও এমনি ভাইরাল হবো আরে কাকা এরকম করে কি পেলে ব্যাটাম পাইছে আপনার কি বিশ্বাস হয় দেখেন একটা কথা মানলাম যে গরম লাগছে যদি গরমই লাগছে তাহলে গরমের মধ্যে জ্যাকেট মেকেট না গায়ে দেওয়ার কি দরকার আরে কাকি আপনি গরমের ভিডিও বানাইতেছেন অল্প পরিবর্তন হন এটা যায় শিলং যায় এরা ঠান্ডার ভিডিও বানাইতেছেন না আরে সব চলবো এরা টিকটকার দিনে যে ঠান্ডার কাপড় পিন্দা ড্যান্স করবো এটাই স্বাভাবিক বাসায় এসে দেখি বাসায় কারেন্ট নাই তাই বীর গরম লাগে গরম লাগে গরম লাগে তাই আমি অন্ধকারে চলে এই ভিডিওটা দেখে কোনোভাবে মনে হইতেছে না যে আপনার গরম লাগছে আমার তো এটা মনে হইতেছে যে আপনার বিয়ে আর আপনি বিয়ার আনন্দতে এতটাই খুশি হয়েছেন যে সেটা আপনি আঙ্গুলে বইলা বুঝাইতে পারতেছেন না কথা হয়েছে কি কাকি যদি গরমের ভিডিও বানানোর অল্প গরমের লুকস নেন অল্প একটু হালকা হন এরকম হাসি খুশি ভিডিও বানাইলে ওবো নাকি বাসায় এসে দেখি বাসায় কারেন্ট নাই তাই বীর গরম লাগে গরম লাগে গরম লাগে তাই আমি ও হবে এই চাষি বাপের বেত্তে গনে জামাই বেরি আইসে হেরে দেহে বাসায় কারেন্ট নাই ও ভাই দূর বাইরে ছাদে গেছে যাই হেরে রিলস ভিডিও বানানো হয়েছে বাসায় কারেন্ট নাই মানুষের তো ক লাগবো তো বোকা চোদা বউ দিয়ে আপনার খাইয়ে দেয় কি কাম নাই আপনার হাড়ি পাতিল লিকে মাসবো শহীদ বাসায় এসে দেখি বাসায় কারেন্ট নাই তাই বীর গরম লাগে বরিয়া বরিয়া বাসায় কারেন্ট নাই তাহলে ফ্যান ঘুরতেছে কি বাগুরে আমি বলি কি পাগলাম ছাগলামি আর কত করবেন এবার একটু ভালো হয়ে যান ভালো ভিডিও বানান তাও তিন মুক্রম শয়তান একখান হইলে কি আর ভালো ভিডিও কোনদিন উপহার দেওয়া সম্ভব হবো দেহে লাইন নাই তাও ফ্যান ঘুরতেছে বিষয়টা কি একটু মজা মজা লাগলো না টিকটক বলে কথা যদি তাহলে পাম্পু না দেয় তাহলে তো ভিও সব না আরে ভিডিও বানাবি বানা কমসে কম ফ্যান ডাউন আড়াল করে বানা আর দশজনে যে বাগরে বানায় বাসায় এসে দেখি বাসায় কারেন্ট নাই তাই বীর গরম লাগে গরম লাগে গরম লাগে তাই হ্যাঁ এটাই দেয়া বাদ ছিল এটাই বুঝতেছি না এই পিচ্ছি পিচ্ছি মায়েরা এটা নিয়ে মাতামাতি করে কেন রে কেন আর এটাও তো কোনো কথা না যে বাসায় কারণ নাই যদি বাসায় কারণ নাই থাকতো তাহলে ফ্যান ঘুরতে আছে কি বাগরে ওকা সুন্দর না গালেন না ভিডিও না বানে হেরা পড়াশোনার মধ্যে দিয়ে দেন
सात बार बोले हैं पढ़ने लिखने वाले छात्रों को पढ़ाई लिखाई में ध्यान लगाओ, IAS बनो और देश को संभालो। अरे माने एक वीडियो वायरल चलता से वही तो देखे नहीं हमारे वीडियो बनाए ना गो एटाई कथा পাশে মন কা ব্যাকরণে ফ্যান চলুক মন কা কি চলে চলুক গা ওইটা দেওয়ার কোনো বিষয় না। এদের জন্তে একমাত্র এদের জন্তে টিকটক ইন্ডিয়ার গুনে ব্যান করে দিছে। এখন তো লাগছে ইনস্টাগ্রাম নিয়ে, ইনস্টাগ্রাম যে রিল বানাবো আর খাবো ঘুরবো এটাই কাম। ভালো রিলস বানাবো এরকম বোকামি করার কি আছে। আমার সোনার ময়না পাখি চোখে কাজল ধোয়া পানি এটা পুরা ডাইশাল দিয়ে দিল। নিজে ভাইরাল হওয়ার নাকি একটা পিচ্ছি মায়ের দেখাটনি করাইতাছে। কেন রে ভাই তোর যদি ভাইরাল হওয়ার এতই শখ তাহলে তুই আঙ্গ হিরোম কাকা নাগাল কর। দেখেন এই পিচ্ছি একটা মায়া যে দোকার দই খাওয়াবো না হ্যারে দোকা খাওয়াই না গানে কিরম করে ড্যান্স করাইতাছে। আমার সোনার ময়না পাখি বাহ কি সিন হ্যায়। আরে মোদি চাচা এটার সিনারি কইলি ভুল হবো, এটা তো বিষ্ণু হলের তোমার ভিডিও ভাল লাগে না পিচ্ছিটাই ভাল লাগছে। এই পিচ্ছিটা থাকলে আরো বেশি একটু মজা লাগতো। তোমার যে তাহানি বয়স না এই তাহানি বয়সে বোধ হয় আমরা কথা কওয়া শিখছিলাম না, আর তুমি এই বয়সে এন্না কইতা চাও। আপলোড করছেন তাই যে আপনি টিকটক আর না না টিকটক আর ওভার গেলে মেলা কিছু সহ্য করতে হয়। এক নাম্বারে প্রতিবন্ধী হইতে হবে, দুই নাম্বারে মাথায় ডাবলা ডাবলা গুনিতে হবে, আরো ইত্যাদি ইত্যাদি নিয়ম পালন করতে হবে। সব মিলিয়ে আসে আপনি টিকটকার হতে পারবেন। ঠিকই আছে আপনি আহেন না তাও পিচ্ছুরে পাড়িয়ে দিছেন। আমি বলি কি এই পিচ্ছিটার যদি ভিডিও না বানিয়ে হেরে পিচ্ছির পড়াশোনার উপরে অল্প ফোকাস লাগান, তাতে লাইভে কিছু করা হবো। আর গাইস আজকের ভিডিওটা এখান থেকে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক মারবেন, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেওয়া হইতেছে পরবর্তী ভিডিওতে। হেতুরি ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।